একদিকে এটিকে মোহনবাগানে যখন নতুন বিদেশি আগমনের একটা রিউমার আসছে তখন এসসি ইস্টবেঙ্গলের কিন্তু চরম দুর্দশা তাদের যে তারকা বিদেশি তিনিও কিন্তু বিদায় নিচ্ছেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা বংদেভ দেফ চ্যানেল আজকে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এবং এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলবো অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো প্রথমেই জানিয়ে রাখি যেরকম আমরা খবরটা দিয়েছিলাম সেরকমই হায়দ্রাবাদ এফসি কিন্তু অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে এডু গার্সিয়াকে এছাড়া কেরালা ব্লাস্টার্স কিন্তু সই করিয়েছে হরমনজ্যোত সিং খাবরাকে আর এর মধ্যেই বেঙ্গালুরু এফসি সার্থক গলুইকে সই করিয়েছে দু বছরের কন্ট্র্যাক্টে আর এবার আসব যে মেন টপিকটা সেটা হচ্ছে এসসি ইস্ট ইস্টবেঙ্গল ছেড়ে দিলেন কিন্তু ব্রাইট এনো বাখারে দীর্ঘ দিন ধরে ব্রাইট এনো বাখারে কিন্তু অপেক্ষা করছিলেন এসসি ইস্টবেঙ্গল থেকে ফরমাল অফারের কিন্তু ইস্টবেঙ্গল ক্লাব এবং ইনভেস্টারের যে চুক্তিজট সেই চুক্তিজট না মেটার কারণে কিন্তু ব্রাইট এনো বাখারে হাতছাড়া হয়ে গেলেন এস বেঙ্গলের এবং ব্রাইট এনো বাখারে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব কোভেন্ট্রি সিটির সাথে দু বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন নিঃসন্দেহে বড় ধাক্কা এসছি ইস্টবেঙ্গলের কাছে সবথেকে বড়ো ধাক্কা এই ট্রান্সফার মরসুমে কারণ ব্রাইট এনো বাখারে আগের মরশুমে যখন তিনি এসছিলেন তখন কিন্তু ইস্টবেঙ্গল খুবই খারাপ পজিশনে ছিল এবং ব্রাইট এনো বাখারে আসার পর ইস্টবেঙ্গলের খেলার কিন্তু অনেক উন্নতি হয় এবং ব্রাইট এনো বাখারে এফসি গোয়ার বিরুদ্ধে গত মরশুমে যে গোলটা করেছিলেন সেই তার গোলটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট গোলস ইন আইএসএল এবং ব্রাইট এনো বাখারে কিন্তু শুধু তার গোল করার জন্য নয় তিনি তার স্কিলস বা তার মুভমেন্ট প্রত্যেকটা ক্ষেত্রেই এসসি ইস্টবেঙ্গল সমর্থকদের চোখের মনি হয়ে গেছিলেন তো সেই ব্রাইট এনো বাখারের এইভাবে ইস্টবেঙ্গল ছেড়ে চলে যাওয়াটা কিন্তু ডেফিনেটলি ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য খুবই বেদনার একটা বিষয় এবং ব্রাইট এনো বাখারের মতো এত তরুণ একজন তারকা ফুটবলার কিন্তু খুব একটা ভারতে আগে আসেননি এবং তাকে রাখার সুযোগ থাকা সত্ত্বেও এই মরশুমে তাকে হাতছাড়া করার ভুল কতটা ইস্টবেঙ্গলের জন্য ক্ষতি করবে সেটা আগামী দিনে কিন্তু প্রমাণ হবে আর অন্যদিকে শুধু আইএসএল নয় কলকাতা লিগে ইস্টবেঙ্গল বা এসসি ইস্টবেঙ্গল খেলবে কিনা সেই গ্যারান্টিও কিন্তু দিতে পারছেন না কোনো পক্ষই এবং এসসি ইস্টবেঙ্গল যদি কলকাতা লিগে না খেলে তাহলে কিন্তু তারা রেলিগেশন ফেস করবে এবং সেক্ষেত্রে এসসি বেঙ্গল কিন্তু আগামী দিনে আরও বড় ঝামেলায় পড়তে পারে এবং আইএসএল এর প্রত্যেকটি দলের ইন্ডিয়ান রেক্রুটমেন্ট কার্যত শেষ এখন যে বিদেশি প্লেয়ার রেক্রুটমেন্ট সেটা মূলত চলছে অনেক ক্লাব গুছিয়েই নিয়েছে যেরকম এটিকে মোহনবাগনে বিদেশি রিক্রুটমেন্ট অনেকটাই চূড়ান্ত অন্যদিকে হায়দ্রাবাদ এফসি তারাও কিন্তু তাদের চারজন বিদেশিকে কার্যত নির্বাচিত করে ফেলেছে এবং এছাড়াও বেঙ্গালুরু এফসি হোক বা কেরালা ব্লাস্টার্স বা চেন্নাই এনএফসি প্রত্যেকেই কিন্তু বিভিন্ন বিদেশির সাথে কথা চালাচ্ছেন তো খুব তাড়াতাড়ি তাদের বিদেশি রেক্রুটমেন্ট কিন্তু পূর্ণ হয়ে যাবে তো সেইখান থেকে এসসি ইস্টবেঙ্গল কিন্তু গভীর অন্ধকারের দিকে এগিয়ে যাচ্ছে আর আগেই আমরা বলেছি যে এটিকে মোহনবাগানের সাথে কিন্তু নিকিতা রুকাবাতসিয়ার বিভিন্ন সময় লিঙ্ক আপ উঠে আসছে এবং আবার সেই লিঙ্ক আপটা ধীরে ধীরে অনেক জায়গায় উঠে আসছে কারণ হচ্ছে যে নিকিতা কিন্তু তার ক্লাব ম্যাকাবি হাইফার সাথে তার ছাড়াছাড়ি হয়ে গেছে তো সেই জন্য এই মুহূর্তে তিনি কিন্তু ফ্রি প্লেয়ার কিন্তু এটিকে মোহনবাগানে তিনি এই মুহূর্তে আসবেন এটা নিশ্চিত করে ডেফিনেটলি বলার মতো সময় আসেনি কারণ তার কাছে একাধিক ক্লাবের অফার রয়েছে এটিকে মোহনবাগানের সাথে তার ট্রান্সফার রিউমার ডেফিনেটলি আছে কিন্তু ট্রান্সফার ইউমার কিন্তু অন্যান্য অনেক দলের সাথেই আছে এবং তার মধ্যে ইসরায়েলের যে টপ ডিভিশন লিগ যেখানে তিনি খেলতেন ম্যাকাবি হাইফার হয়ে সেই লিগে কিন্তু আরও দুটি দলের সাথে তার লিঙ্ক আপের খবর আছে একটা হচ্ছে ম্যাকাবি তেল আভিফ এবং আরেকটা হচ্ছে বেইতার জেরুজেলেম এই দুটো ক্লাব তাকে পাওয়ার বিষয় উৎসাহী এরকমই কিন্তু ট্রান্সফারিউমার ভাসছে এবং এছাড়াও এ লিগের তিনটি ক্লাব তার মধ্যে একটি হচ্ছে মেলবর্ন ভিক্ট্রি একটি হচ্ছে পার্থ গ্লোরি এবং একটি হচ্ছে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারস তারাও কিন্তু টার্গেট করছে এই রুকা এবং এই রুকা যেরকম ফর্মে আছেন তিনি কিন্তু এখন একটা হট টার্গেট প্রত্যেকটি ক্লাবের জন্য তার পারফরমেন্সের কারণে তিনি গত মরশুমে কিন্তু যে তার ইসরায়েলের যে লিগে তিনি খেলছেন সেখানে তিনি কুড়ি ম্যাচে সতেরোটি গোল এবং দুটি অ্যাসিস্ট করেছেন এছাড়াও ইউরোপা লীগ কোয়ালিফাইং স্টেজে চার ম্যাচে চারটি গোল এবং চারটি অ্যাসিস্ট করেছেন তো খুব ভালো ফর্মে আছেন এবং গোল করার ক্ষেত্রে কার্যত গোল মেশিনের ভূমিকা নিচ্ছেন এই নিকিতা রুকাফাতসিয়া তো এরকম একজন খেলোয়াড়কে পেতে কিন্তু ঝাঁপিয়েছে ইসরায়েলের টপ ডিভিশনের দুটি ক্লাব এবং তার সাথে যেটা বললাম যে অস্ট্রেলিয়ার এ লিগের তিনটি ক্লাব তো তাদের সাথে কম্পিট করে এটিকে মোহনবাগান যদি সেরকম ভালো অফার তার সামনে রাখতে পারে তাহলেই কিন্তু নিকিতা রুকাভাতসিয়াকে সই করানোর একটা সম্ভাবনা এটিকে মোহনবাগানের ক্ষেত্রে থাকবে তো এটাই এই মুহূর্তে নিকিতা রুকাভাতসিয়া সম্পর্কে সর্বশেষ ট্রান্সফার আপডেট আর অনেকেই জিজ্ঞেস করছেন কলকাতা লিগে কি এটিকে মোহনবাগান নিজেদের প্রথম দল খেলাবে তো সেই বিষয়টা এখনও পুরোপুরি স্পষ্ট না হলেও প্রথম দলের মতোই দল হয়তো খেলাবে এটিকে মোহনবাগান কারণ এটিকে মোহনবাগান কিন্তু কলকাতা লিগকে কার্যত প্রি সিজন হিসাবে ধরছে এরকমই কিন্তু খবর উঠে আসছে বিভিন্ন সূত্র থেকে তো প্রি সিজনে যেরকম বিভিন্ন কম্বিনেশন বা বিভিন্ন খেলোয়াড়কে বিভিন্ন পজিশানে ট্রাই করিয়ে দেখে নেওয়া হয় কে কীরকম টিমে ফিট করছে তো সেরকমই হয়তো এটিকে মোহনবাগানের ক্ষেত্রে কলকাতা লিগে হতে পারে এবং এটিকে মোহনবাগান টিমে সেক্ষেত্রে কিন্তু হুগো বুমো বা রয় কৃষ্ণাদেরও দেখতে হয়তো পাওয়া যেতে পারে এখন এটাই দেখার যে কলকাতা লিগের যে টিম সেটা নিয়ে অ্যান্টনিও লোপেজ হাবাস কি সিদ্ধান্ত নেন তো আমাদের অবশ্যই নজর থাকবে সেই দিকে তো এই ভিডিওটা পর্যন্তই রাখছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের বলব প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখনকার মতো টাটা